দাম তো পুরো প্যাকেট ওই দে দাঁড়া ওই তো পেছনে ক্যামেরার সামনে ভিডিও শুরু করছি দুজনে মিলে তো আজকে যে ভিডিওটা শুরু হচ্ছে বা ভিডিওটা করছি আমার মনে হয় না ইউটিউবে এইরকম ভিডিও ঠিক এই কনসেপ্টের ভিডিও কনসেপ্ট হয়তো আছে কিন্তু আমাদের এইরকম একটা পরিস্থিতির মধ্যে এইরকম ভিডিও তোমরা কেউ কখনো দেখেছো বলে আমার মনে হয় না তাই জন্য আমার মনে হয় এটাই ইউটিউবে এই ধরনের ভিডিও একদম ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমে কি হতে চলেছে সেটা তো পরের কথা কিন্তু কি হবে সেটা তোমাদের বলে কি হবে এটা হলো একদিন ওখানে কথা কথা বলতে বলতে বলছিলাম যে যেগুলো শিখি সেগুলো মনে রাখতে হবে বলো হ্যাঁ হ্যাঁ আমি যেগুলো শিখি সব মনে রাখি আমি ভুলে যাই ভালো কথা আমি জিজ্ঞেস করলাম যে কি শিখেছিস কি ভুলিস না প্র্যাকটিস না করলেও লোক ভুলে যাবো বললো না না প্র্যাকটিস না করো আমার মনে থাকে ভালো কথা কি মনে আছে শুনি বললো যে ও 9 আর 8 9-এ স্কুলে ফাংশন করেছিল ফাংশনে ও নাটক করেছিল তো সেখানে ওকে সাজিয়েছিল পরপর কী সব সাজিয়ে না সাজিয়ে সেগুলো নাকি ওর সব মনে ওকে সাজিয়েছিল বলে ওর মনে আছে মেকআপম্যানরা কিরম কিরম করে সাজিয়েছিল না সাজিয়েছিল ও সেটা আমার উপর অ্যাপ্লাই করবে বলেছে যে আমি খুব সুন্দর করে তুমি কি মেকআপ করেছো তোমার থেকে ভালো করতে পারি ভালো কথা এখন তাহলে ঠিক আছে তাহলে একদিন দেখাই যাক এই চ্যালেঞ্জটা দুই দিনে নিয়ে ও বলেছে হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছিস তো বলছে হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছি এবার এরপরে দেখতে যে আমাকে আমাকে দেখতে রূপ সুন্দরী নয় কিন্তু তাহলেও মানুষের সামনে আসার মতো যে ও যে কি সাজাবে আর তার থেকেও বড় কথা আমার আমার সাজার জিনিস সেরকম অত কিছু বেশি নেই এই কটা মাত্র জিনিস আছে নাম বলতে বারণ করছো ও নাকি সব জেনে যাবে ও গেস করবে গেস করে লিপস্টিকটা চোখও দিয়ে দিতে পারে আবার কাজলটা হলেও দিতে পারে কোনো গ্যারেন্টি নেই আমার কাছে এই চারটে পাঁচটা মাত্র জিনিস আছে এই জিনিসগুলো দিয়েই ও আমাকে সাজাবে তার আগে আমি একটা কথা বলে রাখি চুলের ব্যাপারটা আমি যেমন আনকার ও আনকার চুলটা কিছু করতে পারবে না তো আমি যেটুকু দিলাম পেরেছি করেছি আর সিঁদুরটা শুধু করে রেখেছি বাদ বাকি মুখ আমি ধুয়ে চলে এসেছি এরপরে ও কী করবে সেটা সম্পূর্ণ ওর ওপর এবার প্রে করছি যে বন্ধুদের সামনে মুখ অন্তত দেখাতে পারবো পারবো তো সেরকম কিছু আজকে হতে চলেছে মা মা ছেলের মেকআপ চ্যালেঞ্জ যেটা ছেলে নিয়ে চ্যালেঞ্জটা মা কোনো চ্যালেঞ্জ নেয়নি কারণ মেয়ে ভালো না সাজিয়ে চ্যালেঞ্জটা নিতাম কিন্তু ছেলে যেহেতু সাজবে না তো আর আজকে আমাদের এখানে বেশ ভালো মতো ঝড়টা উঠেছে এবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেখানে ঘামটা হচ্ছে না তো চলো শুরু হয়ে যাই দেখি আমার নতুন মেকআপ ম্যান কি ওই 3 বছর আগে সাজিয়ে ও কি উদ্ধার করে করতে পারে এখন চলো লেটস গো তোমরাও একটু প্রে করো কারণ ঠিকঠাক মতো সাজে অন্তত বললাম না মুখটা যেন বন্ধুদের কাছে দেখাতে পারি ক্যামেরার সাথে টাকা চোখ খুলে দেখা দেখবে না একটু পাবো না বন্ধুতে দেখিয়ে দিলাম সুন্দর মেকআপ সবাই দেখতে পাচ্ছে তারপরে তো অঙ্কটা ঘুরিয়ে দেয় ব্যাস যোগের পরে বিয়োগই করে দিয়ে আসবো আইব্রো যাই কি ধরনের আইব্রো এটা আরে করোনার জন্য যেতে পারিনি তো বাবা তো বলে যেতে হবে না ওই জন্য প্ল্যাক করতে যেতে পারিনি আর পারি না ভাই কি
কি ভাঙে নাকি ফাউন্ডেশনে পরে আইব তো আমি জানি না তাহলে কি কথা জানি আমি যেরকম ভাবে ইচ্ছা করে দেবো হালকা চেঞ্জ করে দিলাম দুটোকে বোঝা যাচ্ছে সেটাই ফাউন্ডেশনের পরই আইব্রো করেছি আমি আর বলবো না হ্যাঁ সেটা বন্ধুদের জানাতে হবে না তুমি কি করছো আইডিয়া যে কি বলে তো আপাতত ব্লাস দিচ্ছি এবার আমি জানি না কি হবে ব্লাস আর কি আছে ফেস পাউডার ও ফেস পাউডার দিতে হবে তো তাতে অসুবিধা কি না চুলাই সাইড হাওয়া দিয়ে বললাম না বাইরে ঝরঝর উঠেছে তাই না হাওয়া দিচ্ছে বলে চুলে মুখটা ক্যামেরা দিকে করো এর থেকে হাতির চোখ বড় হয় একটু আমার চেহারা আদি বন্ধু দিয়েছে চোখটা হাতির থেকে ছোট নিয়ে নিয়েছে কি হতে চলেছে আই ডোন্ট নো রে আমি অত বাজে আমি এই যে এবার ক্লাস কোম্পানি টম্পানি দেখে লাভ নেই কোনো প্রমোশন হচ্ছে না এখানে কেউ প্রমোট প্রমোট করে না আমাকে চল আর এই কোম্পানিটা কবেকার জানিস 2004 কালো কি করে ব্লাস দেবো রে ভাই এর উপর আমার ফাউন্ডেশন যা সব চাপাচ্ছে এটাকে যখন তুলতে যাবো আজ আমার হয়ে গেল কালে এত লাল করে দিসনি মনে মনে হনুমান এসে খাস করে রাখতে যাতে কুত্তা তাড়া করতে সুবিধা হয় এমনকি রাস্তায় ঘুরতে পারবে বাড়িতে কুকুর কুকুর চিনতে পারতো না নেই তো কুকুর তোর বাবাই চিনতে পারে কিনা সবার কুকুরের দরকার নেই
এই ভিডিওটা ও এডিট করবে, জানি না তোমরা কবে দেখতে পাবো। দু ঘন্টা ধরে সারা বেড়ে ছ দিন ধরে এডিট করবো। এবার নেই আর দুটো জিনিস তো আছে মাত্র, যেগুলো যেগুলো অ্যাপ্লাই করা শরীর আর কি তো হয় ওনার তো হবে না, ওটা ওরকম আর কি রয়েছে এইটা, ও মানে এটাকে ওর ড্রয়িং খাতা মনে করলো, আগে এঁকে নিল তারপরে গিয়ে বর্ডার করবে, এটা নাকি লিপস্টিক দেওয়ার নিয়ম। আমি চোখ বন্ধ করতে পারছিলাম, আমি চোখ বন্ধ করবো, চোখে ঢুকে দিয়েছিল জ্বালা করবে সেটাই মানে দেখে, সে জানে বাবা মারাত্মক জিনিস করছে ও, আমাকে দে কষ্ট পড়ে গেলে চাঁদের মতো যাবে ধরি, হাতে দেখার কিছু নেই। এবার যেহেতু আমি একটু আঁকা থাকা পারি মানে বন্ধুদের পরে দেখা, মেকআপের মাঝখানে শুকানোর পাড়া চলছে এখানে, কোথাও সোকা কমপ্লিট এটা কি বাবা, এগুলো কি করেছে সর্ব, এটা নাকি ও সাজিয়েছে, আমি এত খুশি বাবা, দেখো গাল এইখান থেকে এইখান পর্যন্ত নাকি আইশ্যাডো, লিপস্টিক দেখো লিপস্টিকটা ভালো বলেছি, এইটা বেকার হয়ে গেছে, এইটা
তোমরা কমেন্টেই বলো পাস করেছি কি ফেল করেছি। আমার এই বিভক্ত রূপটা দেখে মানে ওইটাই চ্যালেঞ্জটা জিতলি কি জিতলি না সর্বনাশ। এটা কি আমি চিনতে পারছি না, এটা কি বলো চিনতে পারছি? সুপর্ণাকা দেখেছি, রামায়ণে পুতনা হয়ে গেছে, পুতনা হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্য করে কমেন্টে জানিও, মানে কিসের কিসের উদাহরণ হতে পারে সাজার মানে সাজার জন্য আর কি কি আমি এক্সাম্পল পেতে পারি তোমরা দয়া করে একটু কমেন্টে লিখো। আর ও জিতলো কি হারলো সেটা অবশ্য করেই বলো, আমার কাছে তো গোড়ালা নেড়েছে। এটা কি সাজা হয়েছে বলো তো? অবশ্য ও যখন নাটক করেছিল ওকে এরকম হারিয়েছিল মুখটা ভালো করে পরিষ্কার করে আমাকে রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। এই তুলতে কত ফুল লাগবে জানি না, তবে আজকের মতো গুড নাইট, এবার তুলতে যাই। তুলতে গিয়ে আমার তো নাজাল অবস্থা হয়ে যাচ্ছে, করেছি মাইরি আজকে মুখ আমার একদম যাবে। কত মারিয়েছিস?